এনে বলি কে বইলাম ভাল লাগতেছে না কইছে কিছু না আর কত অ্যাপ্লিকেশন ড্রপ করবো বিরক্ত লাগে তুই এত তাড়াতাড়ি হতাশ হস কেন কয়টা ইন্টারভিউ দিছিস তুই তুই ভালো রেজাল্ট করছিস একটা তোর ভালো চাকরি হবে আমি শিওর আর টিউশনই করতেছিস না হইব টিউশনই না করা বন্ধ চলুক না টিউশনই ছেড়ে দিছি কেন সব করে ছেড়ে দিছিস কি সমস্যা কি তোর আরে বেটা এই দেশে কি টিচারদের কোনো সম্মান আছে নাকি দেখলো মেয়েরে পড়াইতেছে মেয়ের মা পর্দার আলো পাহারাদারের মতো দাঁড়াইতেছে আর একটা জিনিস সব বাসায় করে পড়ানো শেষ তারপর একটা নাস্তা নিয়ে আসে সে যে আচরণ ওনার নাস্তার জন্য বুভুক্ষ তাহলে কি করবি এখন জানি না এক কাজ কর তুই আমার দোকানে আপাতত বয় ভালো একটা চাকরি বাকরি না আপন তো আপাতত চল তোর কোনো আপত্তি নাই তো না আপত্তি কি এটা তো অন্তত টিউশনের চেয়ে ভালো স্বাধীন চল তাহলে চল না ওই ফ্লেক্সি করলে তাহলে এখনই বুঝতে পারবে তাই তুই আমার বেতন টেতন দিস না ভাবি না বেতন না দিলেও তোর দোকানে বসুন চিন্তা করতেছি ভাল লাগতেছে ভাল লাগে ভালো রে কি করিস কই আসলা হ্যাঁ শোন আমাদের বাসার সামনে একটা ফ্লেক্স দিল ওটার ওই যে কনফেকশনারি দোকান আছে না আছে তো ওইখানে আমি ফ্লেক্সি করতে গেলাম দেখি ওখানকার একটা নতুন কর্মচারী রোমিও জুলিয়েট পড়তেছে কি অবাক কাণ্ড না তো রোমিও জুলিয়েট পড়তে পারে না সে আহ আমি তো সেটা বলি নাই ইংলিশ একটা নভেল পড়তেছে দোকানের একটা কর্মচারী মানে একটা ফোন ফ্যাক্সের দোকানের মানে কর্মচারী সে ইংলিশ মানে শিক্ষিত হতে পারবে না সে অবশ্যই পারে আমি তো সেটা বলি নাই মানে তুমি কি শুধু শিক্ষিত হতে পারো আর কেউ শিক্ষিত হতে পারবে না তাই তো আচ্ছা তুই আশ্চর্য ধরনের কথা বলিস তোর সাথে কথা বলে আমি একদম মজা পাই না বলো না হ্যাঁ যা বলবো না প্রত্যেকদিন দোকানে আসে নাকি কোন মেয়ে ওই যে ফ্লেক্সি লোড করতে আসলো না মেয়েটা তুই এখন ওই মেয়ে চিন্তা লয়ে আসোস এসব বড়লোকে মায় করে চিনস তুই এগুলি কয় একরকম করে একরকম বোঝায় আরেকরকম আর আমি তো এই মহল্লায় নতুন না ছোটবেলা থেকে এগুলি দেখতেছি ভালো একটা চাকরি বাকরি ধান্দা কর দোকানটা সামলা তুই ভালো চাকরি করলে এরকম বহু মায়া তোর পিছে ঘুরবো তুই কোনো মেয়ের পিছে ঘুরতেইব না
আবার কি? হুম না মেয়েটা এত সুন্দর কেন রে? তুই চিন্তা বাদ দিবি তুই? আমি আমিটা কে? আমি মাসুম। হ্যাঁ, তো কি চাই আপনার? আপনার মোবাইলে 500 টাকা ফ্লেক্সি লোড করে পাঠানো হয়েছিল, ঠিক? ও, আপনি পাঠিয়েছেন? বলতে পারেন। কেন পাঠিয়েছেন? আমি পাঠাই। ও, আপনার কি অনেক টাকা পয়সা? না, 500 টাকা পাঠাতে অনেক টাকা পয়সা থাকতে হয় না। ও, 500 টাকা ফ্লেক্সি করতে কত লাগে? 500 টাকা লাগে। ও, আপনি মনে শূন্যতা খুব ভালোবাসেন। হুম, কেন আপনার এরকম মনে হলো কেন? না, এই যে 500 টাকা থাকলে 500 টাকাই পাঠান আপনি ফ্লেক্সি করে, তাই বললাম। ও না, আমি শূন্যকে এক বানাতে ভালোবাসি। মানে? মানে বুঝলাম না, বুঝায় বলেন। এটা খেলা, জুয়া খেলা। জেতেন টেতেন নাকি? না, জেতার চেষ্টা করি, তবে হারাটাও তো এক ধরনের। তারপরে কি জুয়া খেলতে কি কি জানি বললো, বুঝছো? আমি না কিছুই বুঝলাম না। তারপর রাজ, কি অবস্থা? এই তো মোটামুটি। তোমরা দেখলে আমার কষ্ট হয়। কেন? এই যে তোমরা পাংখ হয়ে ঘুরতেছো, মজা করতেছো, এদিক ওদিক যাইতেছো, আমি তো যাইতে পারি না এইসব জায়গায়। এটা মজার লাইফ না? ওইটাই তো, আমি তো ধরো এই দোকানের মধ্যে আটকে গেছি, ব্যবসা নিয়ে আসি, এই চিপার মধ্যে পুরো আটকে গেছি, ব্যবসার টেনশনে মাথার চুল গেছে সব পয়রা। তো যত যাই করো বুঝছো, পড়াশোনা কিন্তু ঠিক মতো করো। হুম, ঘুরো ফিরো অসুবিধা নাই, কিন্তু পড়াশোনাটা ঠিক রাখতে হবে। অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, যাও তাহলে আজকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে আইসো কিন্তু। হ্যাঁ, আচ্ছা। কে উস্তাপু? ভালো আছেন ভাইয়া? এই তো, বসো বসো। ওই ভাইয়াটা নাই? কোন ভাইয়া? ওই যে ফ্লেক্সি লোড করে, তারপর ইংলিশ নভেল পড়ে। ও, আজকে তো এখনো আসে নাই। ও আচ্ছা, উনি আপনার কি হয়, আত্মীয়? না না, ও আমার খুব ভালো বন্ধু, ইংলিশে মাস্টার্স করছে, তো ভালো রেজাল্ট। ওই ভালো একটা চাকরি খুঁজতেছে, চাকরি না পাওয়ার আগ পর্যন্ত আমি বলছি যে আমার এখানে আপাতত বস। কি দরকার কোনো? না, ওই যে ওই দিন ফ্লেক্সি লোড করলাম না, আমি 50 টাকা দিতে বলছিলাম, উনি বোধহয় ভুল করে আমাকে 500 টাকা পাঠিয়ে দিয়েছে, তো আমি আসলে টাকাটা দিতে আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল তো করার কথা না। আচ্ছা, ওরকম আমি জিজ্ঞেস করি, যদি ভুল হয়ে থাকে আমি তোমার থেকে পরে টাকাটা নিয়ে নিবো, অসুবিধা নেই, ঠিক আছে? আর আজকে ফ্লেক্সি লাগবে? না না, লাগবে না। আপনি তাহলে ওনাকে জিজ্ঞেস করে রেখেন। আচ্ছা ঠিক আছে। আমি খালি ইংলিশ উপন্যাস পড়ে না, ফ্রেঞ্চও পড়ে, হিব্রু পড়ে, সব পড়ে। আচ্ছা যা, তো যা। হ্যালো, কেমন আছেন? কে ভাই? আমি ওই যে গতরাতে আপনার সঙ্গে কথা হলো না, ওই যে 500 টাকা ফ্লেক্সি করে পাঠিয়েছি। ও হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা শুনুন, আমি কিন্তু আজকে আপনার দোকানে গিয়েছিলাম ওই যে বাকি টাকাটা দেওয়ার জন্য। কোথায় গিয়েছিলেন? আপনার দোকানে। আমার দোকান মানে আমি বুঝতে পারলাম না। আরে আপনি আমাদের বাসার সামনে যে ফোন ফ্যাক্সের দোকান সেখানকার লোকটা না? না আমি তো আপনার বাসাই চিনি না, আর আমার তো দোকান টোকান নেই। তাহলে আপনি কে? আমি মাসুম। মাসুম, আপনি আমার মোবাইলে ফ্লেক্সি করে টাকা পাঠিয়েছেন কেন? টাকা কেন পাঠিয়েছি সেটা তো গতকালকে রাতে আপনাকে বললাম। গত রাতে কখন বলছেন আপনি? গত রাতে বললাম না যে কেন পাঠিয়েছি আপনাকে 500 টাকা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ বলেছেন। আপনি কি করেন? আমি পড়ি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। কোথায় থাকেন? ধানমন্ডি। আচ্ছা ভাই আমি রাখি, আমি পরে কথা বলবো আপনার সঙ্গে। ও সরি সরি, হ্যাঁ বাই। ওই লোকটা না একটু আগে ফোন করছিল। কোন লোকটা? ওই যে গতকাল রাতে তুই বললি না 500 টাকা ফ্লেক্সি করে পাঠিয়ে দিছে। ও ফ্লেক্সি লোডের লোকটা? হ্যাঁ। তো কি হইছে? আমি না অনেক কনফিউজড, কারণ আমার মনে হচ্ছে আমি লোকটাকে কোথাও দেখছি অথবা তার সঙ্গে আমার আগে কথা হয়েছে। ভালো তো, কথা বলো, চিনো তুমি ওদের, কথা বলো। আমি চিনি আমি সেটা বলি না, আমার মনে হচ্ছে যে তার সাথে আগে আমার কখনো দেখা হয়েছে অথবা কথা হয়েছে, মানে চেনা চেনা লাগতেছে। মানে আপু তুমি সবসময় কনফিউজ থাকো কেন, আমার একটু বুঝাবা। মানে সেদিন বললা দোকানে একটা লোক রোমিও জুলিয়েট ইংলিশ নভেল পড়তেছে, মানে কে ইংলিশ নভেল পড়লো, হিন্দি নভেল পড়লো না বাংলা নভেল পড়লো, তাতে তোমার কি? মানে আতলামি বন্ধ করবা। আই আমি আতলামি করি না। ডেফিনেটলি তুমি আতলামি করতেছো। কি আতলামি করলাম? মানে মানে তুমি কনফিউজ, মানে ফোন দিছে তো কি হইছে, কনফিউজ হওয়ার কি আছে? তোর সাথে আমার এই জন্য কথা বলতে ইচ্ছা করে না। না কথা আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। নরম না মেয়েটা? কোন মেয়ে? মেয়ে তো একটাই, ফ্লেক্সির মেয়েটা। তো নরম তুই বুঝলি কেমনে? তোরে দেখে। মানে কথাগুলি তুই ফাত করে জ্বলে উঠোস না, মেয়েটা এটা ঠিক উল্টা, আর মাথাভর্তি চুল তোর নাই। তা নরম এটা বুঝলি কেমনে তুই? বুঝলাম, কথা বললাম, ফোনে কথা বলছি। ফোনে কথা কয় মানে? ও তাইলে ওই দিন 50 টাকার জায়গায় 500 টাকা তুই ফ্লেক্সি করছস? 500 টাকা ফ্লেক্সি করতে যাবো কেন? না না তুই তো আমার ফ্লেক্সি ব্যবসা বন্ধ করে দিবি। শোন তুই কালকে থেকে ফ্লেক্সি টেবিলে বসবি না। কইবো মু কত? ফ্লেক্সি টেবিল বাদে তুই যেন ইচ্ছা হয়নি বসবি, তোর ইংলিশ উপন্যাস টুপন্যাস যা আছে এগুলো সব পড়বি, বয়ে বয়ে পড়বি, তোর কোনো কাজ করা লাগবো না। আচ্ছা দোকানে বইতে পারবো তো? হ্যাঁ তুই দোকানে বইতে পারবি, তোর কোনো কাজ করা লাগবো না, তুই চুপচাপ বয়ে থাকবি। আচ্ছা ঠিক আছে দোকানে। হ্যাঁ বলেন। থ্যাঙ্কস। কেন? চিনতে পারার জন্য। কিছু বলবেন? বলবো, সহজ কথা। ও আচ্ছা বলেন, আপনার সহজ কথা শুনি। আপনি বোধহয় সুন্দর। মানে? মানে আপনি দেখতে সুন্দর, বাকিটা তো আমি জানি না। আপনি আমাকে দেখেছেন, আপনি জানলেন কি করে আমি সুন্দর? ও আমি তো আপনার কণ্ঠস্বর শুনেছি, সেটা সুন্দর লাগলো। তো কণ্ঠস্বর শুনতে শুনতে আপনার একটা চেহারা আমি আমার মনের মধ্যে তৈরি করে নিয়েছি এবং সেটাও সুন্দর। আচ্ছা আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? না। কেন? যার সম্পর্কে আপনার ধারণা যে বোধহয় সুন্দর তাকে এত তাড়াতাড়ি তুমি বলা ঠিক না। থ্যাঙ্কস। আবার থ্যাঙ্কস কেন? না বুঝতে পারলাম, তাড়াতাড়ি তুমি বলা যাবে না, কিন্তু দেরিতে হলেও তুমিটা বলা যাবে। আমাদের কি দেখা হতে পারে? হ্যাঁ আমারও তো অনেক ইচ্ছে আপনাকে দেখার। ওকে থ্যাঙ্কস, এখন রাখি। আচ্ছা কি বুঝলি নরম গরমের পার্থক্য? ভালো আছেন? হ্যাঁ আপনি? হ্যাঁ ভালো। আচ্ছা ওই যে সেদিন আমি ফ্লেক্সি লোড করে গেলাম না, হ্যাঁ আপনি মনে হয় ভুল করে আমাকে 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। না না
হ্যাঁ আমি তো 50 টাকাই পাঠিয়েছি আপনাকে। না কিন্তু আমার এখানে 500 টাকা এসেছে। আমি কিন্তু তমাল ভাইকেও বলে গিয়েছিলাম আপনাকে ইনফর্ম করতে। না না আমি আমি 50 টাকাই পাঠিয়েছি আপনাকে। আশ্চর্য। যাই হোক আপনি আজকে কত টাকা বলেন? না আমি আজকে ফ্লেক্সি করব না। এমনি আসছেন? না আমি কথাটা বলতে আসছিলাম যে আমার মোবাইলে 500 টাকা চলে আসছে। ও আচ্ছা আচ্ছা। আপনার মধ্যে কালো রং খুব প্রিয়। কালো মানে জামাটা সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনি অনেক সুইট। এই কথাটা বোধহয় আমার বলা ঠিক হলো না নাকি ঠিক হলো? না না ঠিক আছে অসুবিধা নাই। থ্যাংক ইউ। তো আপনি কি আপাতত এখানে বসছেন, পরে কি করবেন? বসছি ফ্রেন্ডের দোকান তাই পাশ করে বসে আছি। চাকরির অ্যাপ্লিকেশন লাস্ট যেটা করলাম এটা যদি হয় তো করবো, আর না হলে আর অ্যাপ্লিকেশন করার ইচ্ছা নেই। ঠিক আছে আমি যাই। আসবেন? আচ্ছা। আই আপু, তোদের ফ্লেক্সিলোডের খবর কি? আছে ভালো, মাঝে মাঝে ফোন টোন দেয়, কথা হয়। লোকটা কিন্তু মজার অনেক না? যে ফোন দিছে, কেমন আছেন? আগের মতোই, কোনো ডেভেলপমেন্ট নাই। কেন ডেভেলপমেন্ট নাই কেন? আপনার সঙ্গে দেখা হচ্ছে না তাই। ও তাই নাকি? আমার সাথে দেখা হলে আপনার ডেভেলপমেন্ট হবে নাকি? আপনি শিওর? শিওর। কেন আপনার এরকম মনে হলো? তার মানে নিশ্চয়ই আপনি আমাকে দেখেছেন। হ্যাঁ। বলেন তো কোথায়, কখন, কিভাবে? সবখানে সব সময়। ও আচ্ছা। আচ্ছা মানে? আচ্ছা মানে হচ্ছে আপনি আমাকে সব সময় দেখেন কিন্তু মনে মনে, তাই না? থ্যাঙ্কস। এখানে আবার থ্যাঙ্কস কেন? আপনি আমাকে বুঝতে পারছেন তাই। তো আপনাকে বুঝতে পেরে কি লাভটা হলো? পুরোটাই লাভ। আচ্ছা রাখি। ওকে বাই। আচ্ছা হ্যালো, দেখা হবে না? হ্যাঁ হবে। কখন? কালকে দুপুরে। কি বলবো, দেখা করতে চাই। করো। তোমার ব্যবসা কেমন চলতেছে? ভালোই চলতেছে, কিন্তু আসলে আমার অনেক কষ্ট হচ্ছে বুঝছিস। কেন? একটা ভালো ছেলে দরকার বুঝছিস। হ্যাঁ একটা ভালো ছেলে হলে আমার কষ্টটা অনেক কমে যায়। অরিজিনালি তোমার কিরকম মানে কিরকম কোয়ালিফিকেশন চাই? তুই বুঝিস না, ভালো ইংলিশ জানতে হবে বুঝছিস, প্রথমে বায়ারদের সাথে কাজ করতে হবে। বায়ারদের সঙ্গে কথা বলতে হলে তো ভালো ইংলিশ জানতে হবে। তা তো অবশ্যই, নাহলে তো কাজ করতে পারবে না। আচ্ছা ভাইয়া, তুমি বিয়ে করবা না, মেয়ে দেখবো? তোদের কি অনেক কষ্ট হয়? বাসায় ভাবি যাবো না। তুই হাসিস কেন? হ্যাঁ দেখছস, তোমার বিয়ে করবে কে? আমি আপনি আপনাকেই আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম। আপনার সাহস তো কম না, একটা ফোন ফ্যাক্সের দোকানের কর্মচারী হয়ে আপনি আমাকে ফোন করেন, আমার সাথে প্রেম করতে চান? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? এই যে টাকা নামার দিকে, কে দিল আপনাকে এত বড় সাহস? আপনি কি চলে আসছেন? না আমি সরি,
আসতে পারিনি, একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম বলুন তো? আজকে দুপুরের ফ্লাইটে একটু চিটাগাং যাচ্ছি বাবার ব্যবসার কাজে। ও তাই নাকি, আপনি আবার বাবার ব্যবসাও দেখেন? না একটু একটু করতে হয়, কি করব বলেন। আমি কালকেই চলে আসব, এসে আপনার সঙ্গে দেখা করব। আমি সরি। হ্যাঁ ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। জানান মানে আমাদের খাতায় একটু লেখা আছে, আপনি যে ফ্লেক্সি লোড করেছিলেন না একবার। হ্যাঁ কিন্তু সেটা তো অনেক আগে। হ্যাঁ আমার মেমোরি শার্প, আমার থাকে মনে। আচ্ছা তাহলে এই 100 টাকা আপনি ফ্লেক্সি করে দিন। না টাকা লাগবে না তো। টাকা লাগবে না মানে? ও হ্যাঁ টাকা তো নিশ্চয়ই লাগবে। থ্যাংক ইউ। আমি আসি, একটু করে দিন ফ্লেক্সি। হ্যাঁ শিওর শিওর। এটা তো বাপের জমিদারি, টাকা লাগবো না মানে কি? আর নাম্বার তোর কেমনে মনে আছে? ও এই টাকা তো মানে তুই তো আমার বেতন থেকেও কাটিয়ে রাখতে পারতি। তুই তো ব্যবসা বন্ধ করে দিবি আমার। আশ্চর্য, ব্যবসা কিভাবে বন্ধ করবি? এই মেয়েটা তো সবসময় আসে এখানে ফ্ল্যাক্স দিল করতে পারে। আর দুনিয়ার মেয়ে আসে তো তোমার লেগে? দুনিয়ার মেয়ে না আসলে একটা কাস্টমার তো তুই পাইতেছিস, তাই না? এই মেয়ে তোর লেগে। আচ্ছা না এখন টাকা রাখ, না তোর সানগ্লাস রাখ, শার্টটা এখন খুলে দিতে পারতেছি না এই জন্য দিতেছি না। পরে দিস। শোন এখন একটা হেল্প লাগবে আমার। হেল্পের উপরে তো আসি কো, এত চেতলে কিভাবে? কমুনা কি কমুনা কো, তোর খোঁজে কি এরকম কোনো ছেলে পেলে আছে? দেখতে অনেক সুন্দর, মানে হ্যান্ডসাম স্টাইলিশ ছেলে পেলে, মানে হিরোদের মতো। বহুত পোলা পাইন আছে, কালকে একটা খবর দিব না তুই দেইস। আচ্ছা ঠিক আছে, খবর দিস। ভালো করে কাজ কর, বুঝলি? ভালো করে কাজ কর, বাদ দে এগুলি। আচ্ছা ঠিক আছে, তুই তোর যে দায়িত্বটা দিছিস এটা একটু কালকে ভালো করে পালন করিস। আমার কাজ আমি ঠিকই করি। আচ্ছা ঠিক আছে। রাজীব, ওই বড় লোকের স্মার্ট পোলা চাইছিলি না, এই যে রয়েছি। দুধের শেষ ওই এই পোলার বাপের সমানে তোর আইডিয়া আছে, এই গলিতে সাতটা বাড়ি আছে বাপের। তাহলে তো বাপরেই রাখতে পারতাম। তুই কেমন চাস তাহলে আমার বুঝা? বাচ্চা বাচ্চা দিয়ে কি হবে? আমি তো তোরে কইছি যে হিরোদের মতো দেখতে, হ্যান্ডসাম অনেক, এটা হইল। আমি ক্লিয়ার করে রাখো যে কি টাইপের তোর লাগবে। তোর বেটা তুই বুঝোছিস নাই, ওরাত বসো ভাই। তো জিনিসটা আমার ক্লিয়ার করে তো তোর কই তুইব, ঠিক না? পড়তে ওঠ তো। কিসে তুই ওঠ না, ওঠ তুই, আমি বই আনি। কি নাম তোমার ভাইয়া? জি ভাই রাজ। আমার খুব কাছের ছোট ভাই। তো কাছের ছোট ভাই এইরকম চাইছিলাম তো তুই? আগে কইলে তোরে খবর দিতাম। তো তোর চোখ নাই, তুই বুঝোস না যে কোনটা হ্যান্ডসাম কোনটা হ্যান্ডসাম না। এই ছেলেটা দেখতে কত সুন্দর, আর তুই একটা বাচ্চা রে নিয়ে আসছিস। আর তুই ওদিকে যাবি না, একটু কথা বল, জানা একটু ওদিকে জানা। তো তুমি কি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো? প্রাইভেট ইউনিভার্সিটি আশপাশ দিয়ে ঘোরাঘুরি করি।
আচ্ছা না ঠিক আছে, মানে সবারই যে পড়তে হবে এমন তো কোনো কথা না। তো কোন ইউনিভার্সিটিতে মানে তোমার পাওয়া যাবে? দেখা যায় আজকে ইউনিভার্সিটিতে, কালকে ওই ইউনিভার্সিটিতে, কোনো পার্টিকুলার কোনো প্লেস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম এক এক জায়গায়। হ্যাঁ শুক্রবার কই থাকো? শুক্রবার জেনারেলি বাসায় থাকি। আচ্ছা এখন তাহলে কাজের কথায় আসি, মানে একটু পার্সোনাল বিষয়টা কিন্তু বলতে যেহেতু হবে বলি না, মানে আসলে একটা মেয়ের সঙ্গে আমার ওভার ফোন এক ধরনের রিলেশনশিপ বিল্ড আপ করছে, এখনও পজিটিভ মনে হচ্ছে আমার কাছে। সে এমনিতে আমার কথাবার্তা খুব পছন্দ করে ওভার ফোন, কিন্তু তার একটা বিষয়ে আমি টের পেলাম বা আমার মনে হলো যে সে একটু দেখতে সুন্দর, টিপিক্যালি হ্যান্ডসাম স্টাইলিশ ছেলে বলে পছন্দ করে, তা আমি তো আসলে ঠিক করব না, তা আমি রিফিউজ হতে চাই না। সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে মানে আমি ফোনে কথা বলবো কিন্তু ওর সঙ্গে দেখা করবা তুমি। হ্যাঁ এক সময় যখন রিলেশনশিপটা তোমার সঙ্গে বিল্ড আপ করবে, প্রেমটা হয়ে যাবে, মানে প্রেমটা তোমাকে করতে হবে, তারপরে তুমি একটা যে কোনো নেগেটিভ আচরণ ওখানে ওর সঙ্গে করে তারপর তোমাকে চলে আসতে হবে। কিন্তু এটাতে আপনার কী লাভ? আমার লাভ হচ্ছে আমি চাচ্ছি যে ওর মধ্যে একটা রিয়েলাইজেশন আসুক যে টিপিক্যালি হ্যান্ডসাম ছেলে পেলে বা স্টাইলিশ যেরকম ছেলে এরা যে সবসময় খুব ভালো হয় তা না, মানে এদের নানান ধরনের ধান্দা থাকে, সেটা সে বুঝুক। সেটা বোঝার পরে আমি যদি তার কাছে চাই আমার মনে হয় যে সে আমাকে গ্রহণ করবে। তুমি বোধহয় পারবা না নাকি? না 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 অবশ্যই পারবো, আপনি তো অমল ভাইয়ের ফ্রেন্ড, তো ডেফিনেটলি ওটা আমি অবশ্যই করার চেষ্টা করবো। জি হোক থ্যাংক ইউ। আর একটা কথা তুমি কিছু মনে করো না, আয় হায় এটা কী বলতেছেন আপনি, চি চি এটা বলে লজ্জা দিতেছেন, তোমার ভাই এটা শুনলে মাইন্ড করবে, আপনি এগুলো নিয়ে কখনো চিন্তা করবেন না, আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি এটা আচ্ছা ঠিক দেখতেছি। তুমি তোমার ফোন নাম্বারটা দাও তাহলে। ফোন নাম্বার ভাইয়ের কাছে আছে, আমি নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাতে তোমাকে ফোন দিই একটা। এনি টাইম এনি টাইম প্লিজ ফোন দিবেন। এখন কোন ইউনিভার্সিটি যাওয়া? কাহিনী তো এতদূর খুলে বলার দরকার নাই, প্রথম কথা বলছি যে ছেলেটা দেখতে হ্যান্ডসাম, ওই যে ছেলেটা আগে আসছে সেটা ঠিক আছে, সেটা সুইট একটা ছেলে, তার দুধের শিশু মনে হয়। এখন তার সঙ্গে কি একটা মেয়ের যদি বলেন তো এখন আমি কোথায়? আপনি এখন ঢাকায়। বুঝলেন কি করে? ঢাকায় না থাকলে এই প্রশ্নটা করতেন না। গুড ইন্টেলিজেন্ট আপনার, আর একটা সৌন্দর্য। থ্যাংক ইউ। কাল কি দেখা হচ্ছে আমাদের? হ্যাঁ যেহেতু আমি কালকে বিকালের ফ্লাইটে চিটাগং যাচ্ছি না তাই দেখা হচ্ছে। ও আচ্ছা, আপনাকে আমি চিনবো কি করে? আপনার কি দাড়ি পছন্দ? সেটা তো দাড়ির উপর ডিপেন্ড করে, কেন বলেন তো? না তাহলে দাড়ি কেটে আসতাম। না 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 দাড়ি কাটতে হলে পরে কেটে। আচ্ছা আমার পরনে একটা সাদা শার্ট থাকবে আর নীল জিন্স। আচ্ছা ওকে রাখি, কাল দেখা হচ্ছে। ওকে বাই। হ্যালো। আচ্ছা শোনো, কালকে তোমাকে একটু যেতে হচ্ছে চন্দ্রা পার্কে দুপুরের দিকে। জি ভাইয়া জি ভাইয়া। শোনো তোমার তোমার পরনে থাকবে একটা সাদা শার্ট আর ব্লু জিন্স।
তুমি আছো? জি, আপনি রিমি? হ্যাঁ। হাই। হ্যাঁ, হ্যালো। প্লিজ বসুন। পরিচয় ভালো লাগছে। হ্যাঁ, আপনার সাথে প্রত্যেকদিন ফোনেই কথা হয়। আচ্ছা, আপনার প্রিয় রং তো লাল। হ্যাঁ, তাই লাল ড্রেস পরে এসেছে। কই আমি লাল ড্রেস পরছি? ও সরি, একটু নার্ভাস আর কি, আপনার সাথে কথা বলতে একটু হেজিটেট ফিল করতেছি। ওয়েল, আমার আমার একটা পার্সোনাল নাম্বার আছে, আপনি প্লিজ একটু রাখবেন। হ্যাঁ, শিওর, বলেন। আমি সেভ করে দিই। প্লিজ। আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিবেন, নাহলে মিস কল দিন আপনাকে, আমি আপনাকে কল ব্যাক। হ্যাঁ, আমি আপনাকে মিস কল দিব, আমার একটা পার্সোনাল নাম্বার আছে, তো আমি মিস কল। আচ্ছা পু, আজকে তুমি পার্কে ওই লোকটার সাথে দেখা করতে যে আমার পাঠালা কেন? তোকে পাঠালাম কেন জানিস? আমি ওখানে গিয়ে যে লোকটাকে ভাবলাম, মানে যে লোকটার সাথে দেখা করার কথা, সেই লোকটা আসলে সে না। মানে তুমি কি আবার কনফিউজড? হ্যাঁ, আমি আসলেই অনেক কনফিউজড। আচ্ছা, ছেলেটার নাম কি বলছে? ও আচ্ছা, ও তোমার সাথে ছদ্ম নামে এতদিন কথা বলছে, বুঝছো? ওর নাম মাসুম না, ওর নাম হচ্ছে রাজ। আশ্চর্য, আমি শিওর একটা কোথাও গোলমাল হচ্ছে, এটা বের করতে হবে। আপু যাই বলো না কেন, ছেলেটা অনেক স্মার্ট, বুঝছো? অনেক সুন্দর দেখতে, তাই না? তোর অনেক পছন্দ হয়েছে? অনেক বেশি বেশি। যে এখন কি অবস্থা আপনার? জি ভালো, আপনি ভালো আছেন? এই তো, আমি তো মনে করছি আপনার ফোনই দিবেন না। কালকে কি আপনি আমার সাথে দেখা করতে পারবেন? কালকে? হ্যাঁ, কোথায় বলেন তো? ঠিক ওই জায়গাটায় যেখানে আমরা প্রথমবার দেখা করলাম। আচ্ছা ঠিক আছে, কয়টায়? সেদিন আমি যখন ইংলিশ নভেল পড়তে দেখলাম তখনই বুঝতে পারছি যে উনি অনেক ট্যালেন্টেড। একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। আপনি কি ওনার একটা সিভি আমাকে দিতে পারবেন? সিভি কেন? না, আমার একটা পরিচিত জায়গা ছিল, আমি একবার ট্রাই করে দেখতাম। ও ঠিক আছে, আমি সিভি নিয়ে রাখবো। আচ্ছা, কিন্তু একটা শর্ত ভাইয়া, আপনি আমার কথা বলতে পারবেন না যে আমি ওনার সিভি চাচ্ছি। তুমি যখন বলছো তাহলে তোমার কথা আর বলবো না, আর আজকে বিকেলে আমি সিভি তোমার বাসায় দিয়ে আসবো। আচ্ছা, থ্যাংক ইউ। লাগবে কিছু? না ভাইয়া, কিছু লাগবে না, আসি। ওকে ঠিক আছে। কিরে, কোথায় আসলি? একটু বাইরে গেছিলাম ভাইয়া। তুমি দুপুরবেলা বাসায়? শরীরটা একটু টায়ার্ড লাগতেছে, বুঝিস? আচ্ছা কি এই যে সাউন্ডটা একটু কমাও না, এত জোরে সাউন্ড দিয়ে টিভি দেখো না, কোনো কথাই বলা যায় না। কিরে, তুই কিছু বলবি? না, তেমন কিছু না। তুই তো দেখে মনে হয় তুই কিছু বলতে চাস, বল না, বল বল। আচ্ছা ভাইয়া, তুমি না বলছিলা যে তোমার অফিসে একজন এমপ্লয়ার দরকার? না, আসলে ভালো ছেলে না পাওয়া খুব মুশকিল, ভালো ছেলে পাওয়া যায় না, অনেক টাফ। আমি পত্রিকা একটা ইশতেহার দেব চিন্তা করতেছি। না না না, পত্রিকায় কিছু দেওয়ার দরকার নেই, আমার কাছে একটা ভালো ছেলে আছে। তাই নাকি? হ্যাঁ, খুবই ভালো, ইংলিশে মাস্টার্স করা। তাই? আরে ওই যে আমাদের বাসার সামনে একটা ফোন ফ্যাক্স কনফেকশনারি দোকান আছে না, ওই দোকান আপাতত চাকরি বাকরি নাই, তো ওই ছেলেটা বসে ফ্লেক্সি লোড করে। ছেলেটাকে দেখলেই বোঝা যায় ট্যালেন্ট, ইংলিশে মাস্টার্স করা, নভেল টভেল পড়ে, ভালোই, তুমি কিন্তু কাজে লাগাতে পারো। তোর যদি ভালো মনে হয় তাহলে কাজ করিস, বাট ওরে একটা ওর সিভি দিতে বলিস, আমি দেখি কি করা যায়, ব্যবস্থা করে দেব। ব্যবস্থা না, তোমাকে করতে হবে। আচ্ছা করে দেব, যা। আচ্ছা আমি তাহলে দেখি যে আমি আজকের মধ্যেই সিভিটা নিতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, করে দেব, যা। ঠিক আছে, এবার জোরে সাউন্ড দিয়ে টিভি দেখো। আচ্ছা দেখতেছি। তুই খাইছিস? না, খাবো। খেয়ে নে, যা।
তুই কি শুরু করছিস আমারে বুঝা তো? আমি কি শুরু করছি তুই আমারে বুঝা। তুই যে এই যে জুয়া খেলাটা শুরু করছিস রিমি আর রাজরেনিয়া, এটা যদি রিমি টের পায় তাহলে বুঝতে পারতেছিস কি হইব? বুঝতে পারতেছি না, কিন্তু জুয়া খেলা আমি ভালোবাসি। তুই যে খেলাটা শুরু করছিস এই খেলার শেষটা কই আমারে বুঝা। জুয়া খেলার শেষ কি জুয়ারি জানে? জুয়ারি জানে যে জুয়া খেলা হয় জিতবো নাহলে হারবো। তা যেই খেলার শেষটা তুই জানোস না, তো ওই খেলা তুই কেন শুরু করতে গেছস? অসুবিধা নাই তো, আমি তো আমার মাথার মধ্যে হাইরে যেতে পারি এই ভাবনাটা লইয়েই জুয়া খেলতে নামছি, তোর প্রবলেম কি? আমার প্রবলেম কি? তুই ঝামেলা হইলে তুই তো যাবি গা। এরপর আমার কি হবে জানোস? রিমির বড় ভাইয়ের ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণা নাই। এই এলাকার এই থাকার ব্যবস্থা যাইব, দোকানপাট বন্ধ হয়ে যাইব, আমার গাত্তি বসকা পাইন আমি গ্রামে যাবো, আর কি করুম? অসুবিধা নাই, শোন, আমি চাকরি পাইলে 2 মাসের বেতন অ্যাডভান্স লইয়া তোরে গ্রামে একটা দোকান করে দেব। থাক বেটা, কোনো কথা তুই সিরিয়াস নিস না, সব কথা বিতে একটা তুই মজা করস বেটা। চেতস কেন? বড় দোকান করে দেব, 2 তলা দোকান, অসুবিধা নাই। কি তোর আমার কথা কি তোর গায়ে লাগতেছে না? গায়ে লাগতেছে দেখেই তো দোকান করে দেব। কি অবস্থা, বাসায় চলে আসলা? না, দোকানে গিয়েছিলাম, তো তোমার ভাই বললো আপনি বাসায় আছেন। না ঠিক আছে, বাসায় আসছো, ভালো বসো। তো কি খবর, কিছু বলবা? কি কোনো সমস্যা? বলো, আরে চুপ করে আছো। আপনি আমাকে যে অ্যাক্টিং করতে বলছেন, আমি অ্যাক্টিং করতে করতে ওর সাথে এক ধরনের রিলেশন ইনভলভ হয়ে গেছি। আমি ওকে পছন্দ করা, তোমার সঙ্গে আমার কি কথা ছিল? প্লিজ তুমি যাও। তোমার সাথে আমি এখন যে কথাটা বলবো এটা অনেকদিন আগে থেকে বলার চেষ্টা করতেছিলাম, হয়তো তুমিও কখনো ওরকম সুযোগ দাও না এবং আমার কখনো বলা হয় নাই। কিন্তু তুমি আমাকে যা চিনো আমি সেই লোক না। তোমার
কথা শুনেছি আমি। আচ্ছা কি হবে, তোমার ভালো আছো? জি হ্যালো, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, আপনি একটু আসবেন? হ্যাঁ আসবো। কোথায় আসবেন আপনি? আচ্ছা এক কাজ করেন, আমি না আসি আপনি চলে আসেন। আপনি কোথায়? আমি বাসায়, আমার বাসায়। ঠিক আছে আমি আসছি। হ্যালো শুনুন, আপনি কি আমার বাসা চেনেন? চিনি। আচ্ছা রাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না, এতদিন আমি কার সাথে কথা বলতাম? আসলে আপু ব্যাপারটা ঠিক অন্য ধরনের। উনি কিন্তু আমাকে ফোন করেছিল একটু আগে। আচ্ছা আচ্ছা, আমি তাকে বাসায় আসতে বলেছি। এই এই ওঠো, তুমি তুমি ওঠো ভাই, একটু শান্ত হন, তুমি বেরো। শুনুন আপনি আমার কথা, আপনি যেটা সত্যি ভাবছেন সেটা আসলে সত্যি না। আপনি? হ্যাঁ, আমি কি আপনার পাশে বসতে পারি? আপনি কি চান? হ্যাঁ চাই। আমি অনেকদিন আগে থেকে চাই, প্লিজ। Thanks.